দুঃখজনক এবং আমাদের হসপিটালে আমরা সবাই শক। ঘটনাটা হওয়ার ঠিক পরেই হসপিটালেরই আমাদের তিনজন এমপ্লয়ি ফেইন্ট হয়ে যান, মানে জিনিসটার ইম্প্যাক্ট এমন ছিল। যে পেশেন্ট, যে যিনি পেশেন্ট, তার বয়স 33 বছর ছিল এবং 23 তারিখে তাকে এখানে অ্যাডমিট করা হয়। তার কিছু এপিলেপটিক ফিটস হচ্ছিল, তো 23 তারিখে অ্যাডমিট করার পরে তাকে এই এপিলেপটিক ফিটসের জন্য চিকিৎসা করা হয় এবং হসপিটালে তিনি দুদিন ছিলেন। থাকার সময় তার কোনো রকম এপিলেপটিক ফিটস আর দেখা যায়নি, সো হি ওয়াজ কনসিডার্ড অ্যাজ কিওরড। সেই হিসেবে তাকে আজকে ডিসচার্জ করার কথা হয়। তো ডিসচার্জ করা হবে সকালবেলায়। তো সেই সময় এই 11টা নাগাদ তার আশেপাশে স্টাফ নার্স দেখেন যে পেশেন্ট জানলা খুলে ফোর্সফুলি বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। তখন নার্স তাড়াতাড়ি দৌড়ে গিয়ে তাকে আটকানোর চেষ্টা করেন এবং তার একটা জামা ধরেও ফেলেছিলেন তিনি, কিন্তু পেশেন্ট ঘুরে তাকে কামড়ানোর চেষ্টা করাতে তার তিনি যে ধরেছিলেন এটা একটু লুজ হয়ে যায় এবং পেশেন্ট লাফিয়ে বাইরে কার্নিসে চলে যায়। করে সে দৌড়ে গিয়ে যে পজিশনটা সে সারাদিন ছিল সেখানে চলে যায়। তো তারপরে প্রায় ঘন্টা দুয়েক কেটে গেছে এবং এই পুরো এই দু ঘন্টার সময়ে পেশেন্ট সবসময় কমিউনিকেটিভ ছিল। আমি নিজে তার সাথে কথা বলেছি এবং আমার সাথে যারা আছে যারা সবাই তার সাথে কথা বলেছে। পেশেন্টের পিসি নিজে এসেছিলেন তাকে ছাড়িয়ে নিয়ে যেতে, তার জামাকাপড় নিয়ে বাড়ির থেকে। সেই পিসির সাথে সে সারাক্ষণ কথা বলে গেছে। তারপরে পেশেন্টের ভাই এলো, তার সাথে সে কথা বলেছে। এর মধ্যে দমকল আর পুলিশের সমস্ত লোক এসে তারা প্রাণপণে চেষ্টা করেছে কোনোভাবে পেশেন্টকে এনগেজ রেখে একটা ক্যাটাস্ট্রফি প্রিভেন্ট করার। দু ঘন্টা ধরে দমকলের লোক সারাক্ষণ চেষ্টা করেছে যাতে কি পেশেন্ট কোনোভাবে ওখান থেকে ঝাঁপিয়ে না পড়ে। নিচের থেকে দমকল তাদের ওই লিফটার নিয়ে চেষ্টা করেছে পেশেন্টকে নামিয়ে আনতে, কিন্তু পেশেন্ট কোনোটাতেই কিছুতে রাজি হয়নি এবং সে সবসময় থ্রেট করছিল যে সে জাম্প করবে, যেটা সে আলটিমেটলি করল। তো পেশেন্ট পড়ে যাওয়ার পরে তাকে ইমিডিয়েটলি এমার্জেন্সিতে নিয়ে আসা হয়। তারপরে সাবসিকুয়েন্টলি তাকে আইটিউতে ট্রান্সফার করা হয়েছে এবং সেখানে তাকে আমরা সব রকমভাবে চেষ্টা করছি রিভাইভ করার। দেখুন, এটা আমি ঠিক বলতে পারবো না, বাট এটা আমি তো ডক্টর নই, আই ক্যানট ডেফিনেটলি গিভ ইউ অ্যান আনসার, বাট হেড ইঞ্জুরি আছে এটুকুনি আমি বলতে পারবো।